30.2, financial asset will go on 30.1. তোমার বলেছে, তোমার একটা গুডউইল বলেছে 130.1. নেট ডিফাইন্ড বেনিফিট অ্যাসেট 18. কারেন্ট অ্যাসেট হলো গিয়ে 2126. শেয়ার ক্যাপিটাল 1120. রিটেন আর্নিং 973.7. আচ্ছা, আদার ওসি হইলো গিয়ে 66.7. NCI হইলো কি 343.5. ওয়াও, তাহলে ভুল করছো, গ্রুপও ভুল করছো না, ভুল করছো প্যারেন্ট রিটেন আর্নিং অ্যাডজাস্টমেন্ট। নন কারেন্ট লাইবিলিটি হইলো কি 851, কারেন্ট লাইবিলিটি 831, এগুলো তো ভুল করলো, এক গেছে। নন কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি কোন, সরি 831, 45 এটা যুগই ভাই। এনিওয়ে আমরা বুঝাইলাম, গুডউইল জেন করছো কত আইছে, কত আইছে হইলে 10 আর 59.2 আইছে, নি 74 আইছে। দেখো তো পরে প্যারেন্ট কনসিডারেশন কত আনছে 541, এফবি কনসিডারেশন এনসিআই লাগি 105, আর নেট অ্যাসেট হইলো গিয়া হইছে তো 120। আচ্ছা, ইম্পেয়ারমেন্ট লস বা করতে আসছে না, বুঝছি ইম্পেয়ারমেন্ট লস ইগুর গুডউইলটা হইছে নেট অ্যাসেট মেথডে করছে। ইকুয়েশন অফ গুডউইল, তুমি তুমি যে সিস্টেম করছো আমি বুঝছি, পার্শিয়াল গুডউইল, গুডউইলটা ফুল করা লাগবে, নাথিং এলস। আচ্ছা, ইবনুল খাতাটা বাহরি, আমি ইবনুল খাতা দিয়েছি, এখন আমার মনে পড়ছে ইবনুল রঘু, আমি তার আমি যে সিস্টেমে করিয়া দিছিলাম, কইয়া দিছিলাম এই সিস্টেমে করছে, ওটার লাগে আমি বাহরতাম চাইলাম ইবনুল হতো 45 নেন। গুডউইল পার্শিয়াল এগুলো উচ্চ না বুঝলে কোশ্চেনও দেখো, তুমি অন্য যেটা করছো ওই যে 120 আসলো আর 66.2, কারণ 120 কী দেয়, 120 হইলে গুডউইল, এগুলো খার খালি অনলি প্যারেন্টর মানে 80%, এগুলো গ্রস করতে হইলে 80 দিয়ে ভাগ দিবে 100 দি গুণ দিবে, কারণ এগুলো পার্শিয়াল নেট অ্যাসেট মেথড হয়েছে। যেবেলা আমরা ইম্পেয়ারমেন্ট হিসাব করবো তখন আমরা ওগুলো গ্রস করবো, নাথিং এলস। অগ্রস করলে ওখানে বাড়ি যায়, বাড়ি গেলে তোমার নেটওয়ার্কের মেথড হয়, ফেয়ার ভ্যালু মেথড হইলে কিছু করা লাগলো না, এগুলো জেলা করছো ঠিক আছে, ওকে লেটস গুড। দেন আমরা যাই কি রিটেন আর্নিং সমস্যা আমরা নাই, আচ্ছা রিটেন আর্নিং গেলে অটোমেটিক শপিং টার্ন মারিয়ে আইব, চিন্তার কিছু নাই। ফলা হইলে কি পার কোয়েশন আইসে 1066, কনসিডারেশন 56 মাইনাস হইছে ডিসপোজাল অফ ল্যান্ড, বুঝছো তো, ওকে লস অ্যালাউন্স অন লোন 7.9 মাইনাস হয়েছে, বুঝছো নি, ইবনুল রয়েছে নি, তুমি আনছো না, আচ্ছা তাহলে অবু ইবনুল বুঝে আছেন। অ্যালাউন্সের সময় আমরা যেগুলো ধরি না এগুলো আর সেকেন্ড টাইম ধরি না, এগুলো তো অলরেডি ধরি এক্সপেন্স হয়ে গেছে, ইনক্রিজ বা ডিক্রিজ আমরা অ্যাডজাস্ট করি। কত নম্বর অ্যাডজাস্টমেন্ট এগুলো, সাইন নম্বর হয়েছে ফিনান্সিয়াল ট্রাভেলার 7% লোন, কারেন্টলি হেল্ড 31, নেট অ্যালাউন্স ইনক্লুডিং ইন্টারেস্ট 12 মান্থ, এক্সপেক্টেড ক্রেডিট লস 2 মিলিয়ন, 30 নম্বর বড়োহার ফাইন্যান্সিয়াল লিভেলটি ক্রেডিট রেটিং ডাউনগ্রেডেড সিন্স লোন কনসিডার স্টেজ টু হইলে লাইফ টাইম ধরি নাইনি আমরা, তাহলে লাইফ টাইমও তার টোটাল আইসে 9.9, আমার অলরেডি ধরা হয়ে গেছে 2, তাহলে 7.9 আমার এডিশনাল এক্সপেন্স বাড়লো, সো ও যে অ্যাসেট থাকি বাদ দিব আর কেতা থাকি বাদ দিব, রিটার্ন আর্নিং থেকে বাদ দিব। আচ্ছা, ওগো বল এগো ফাইনান্সিয়াল অ্যাসেট থেকে মাইনাস হইবো, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি 2.7 মাইনাস হইছে, ডিফাইন্ড বেনিফিট চার্জ 55 মাইনাস হইছে, কেন ডিফাইন্ড বেনিফিট পেনশন যাই কি পেনশন হতে পেনশন ও সিস্টেম করছো নি,
তুই তো প্রফিট অ্যান্ড লস ও আছে হে দর্শে নিগো আমি কি লাগে তারা সব কি আছে অ্যাকচুয়াল ভ্যালু টেবল আর পেনশন শোর সারপ্লাস হতো 72 মিলিয়ন মানে অ্যাসেট লস 25 মিলিয়ন ডিপেন্ডস অন নেট ডিফাইন্ড বেনিফিট রিকগনাইজ ইন আদার কম্প্রিহেনসিভ ইনকাম অ্যাকর্ডিংস টু দ্য লস তো রিলচে অলরেডি ও সি aggregated current service cost and net interest cost amount 55 million for the year after consulting with actuaries the company decided to reduce the contribution year to 45 million the contribution were paid at no entries have been made financial kunta kunta buchi na abar ho o je buchi na ni he no entries have been made kunta kunta buchi na for the above amounts লেখা তো আছে এবার ভাই এসেট আছে এগুলো আর এমনি ওইগুলো তুমি এন্ট্রি দেওয়া তুমি এন্ট্রি দিবে কি এই বছর যে চেঞ্জেসগুলো হয়েছে 72 তো ওপেনিং এসেট আছে এগুলো তুমি তো আর এন্ট্রি দেওয়ার কিছু না আমার ইয়ার এন্ড হলো 30 নভেম্বরে 1 ডিসেম্বর 2010 ওপেনিং এসেট আছে 72 মিলিয়ন এগুলো তুমি আবার এন্ট্রি দেয় না এগুলো তো অলরেডি এন্ট্রি দেওয়া আছে ব্যালেন্স শিটে আছে হ্যাঁ হ্যাঁ আর টু বি রেকগনাইজ ইন আদার কম্প্রিহেনসিভ ইনকাম অন্য একটা কইছে রেকগনাইজ করতে হইব এক আর এর বাদে অন্য আবার কইছে যে এগুলো তুলা লাগবে তুলছি না দ্য প্রেজেন্ট ভ্যালু অফ রিফান্ড রিডাকশন কন্ট্রিবিউশন 18 মিলিয়ন ও দেখো অ্যাসেট ডেবিট ও তো লাইবিলিটি হইলে মাইনাস হইব কত কালকে একটা করছিলাম না ডাইরেক্ট কইয়া দেওয়া আছে অ্যাকচুয়াল ভ্যালু অফ পেনশন শো সারপ্লাস হতো বাড়তি আছে নর্মালি ডিফাইন বেনিফিট লাইবিলিটি থাকে এগুলো সারপ্লাস আছে মানে অ্যাসেট এগুলো মাইনাস থাকলে এগুলো প্লাস হইব সো অ্যাসেটের লগে প্রফিট 55 পিতা লাগে আনলাম অনেক কই আছে এই বছর চার্জ কইয়া দিছে সার্ভিস কারেন্ট সার্ভিস কস্ট নেট ইন্টারেস্ট কস্ট হতো দুইটা আনিয়ে দিয়েছি নেট ইন্টারেস্ট কস্ট আনিয়ে দিয়েছি আমার ইন্টারেস্টটা ক্যালকুলেশন করা লাগে না সার্ভিস কস্ট যে ভালো হওয়ার আমার লাইবিলিটি বাড়ি যান সো আমার অ্যাসেট কমবো এখানে যেহেতু অ্যাসেট আছে ওটা লাগে মাইনাস নর্মালি সিম্পল তুমি নর্মালি মাইনাস তো আমরা কিতা করি নেট ইস্যু যাবো মাইনাস করি কালকে একটা কোয়েশ্চন করছিলাম যে লাইবিলিটি মাইনাস আসলো গো মাইনাস হয়েছে এগুলো যেহেতু সারপ্লাস আছে খালি ওগুলো পজিটিভ হয়েছে এগুলো আমার জেলা হয়ে যাবে তারা ইন্টারেস্ট সহ দিয়ে দিয়েছে রে ভাই নেট ইন্টারেস্ট সার্ভিস কস্ট আর ইন্টারেস্ট দুইটা দিয়ে দিয়েছে দুইটা আমরা মাইনাস দিয়ে দুইটা একলাগে মিলিয়ে 55 তারা অন্য যেটা বেজাল করছে ওই যে রিমেজারমেন্ট ওগুলো নিচে আমরা আনিয়ে আরাই তারা উপরে আনিয়ে আর হচ্ছে নাথিং এলস তুমি নিচে আরাই দিও কোনো সমস্যা নাই অটোমেটিক হইব আচ্ছা কন্ট্রিবিউশন ক্যাশ ফ্লো কিন্তু লাইবিলিটি তো গিয়ে আমাইব কারণ তারা এগুলো হারাইছে না হারাইছে না এগুলো কোনো জায়গাতে এন্ট্রি দিছে না কারণ এই কোয়েশ্চন এগু জাস্ট খালি স্পেসিফিক ও কোয়েশ্চন লাগে এগু যাইব কারণ তারা কইছে কোন নো এন্ট্রিজ হ্যাভ বিন মেড ইগু ফাইনান্সিয়াল স্টেটমেন্ট ইন একটা এন্ট্রি খালি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আছে 72 আর এই 19 তো আদার কম্প্রিহেনসিভ ইনকাম থেকে করব 19 এর এখন ইমপেয়ারমেন্ট লস না ব্যালেন্সিং তুমি লাস্টে এসে কইছো কত এক্সপেক্টেড অ্যাকচুয়ারিয়াল কিতাব হইছো কত 18 হইছো বুঝছেন আচ্ছা তুমি তো তুমি তেন বুঝে নিছো আমার লাগছে না তাহলে আমরা 45 এর হিসাব পাইলাম লাইবিলিটি কিলা কারেন্ট লাইবিলিটি বাড়লো আর আরেকটা পাইলাম অন ফার্স্ট ফান্ড পাইলাম ফার্স্ট ফান্ড কি আইবো কিটা রিটেন আনিও আর ওসি যেইব ও তো অ্যাকচুয়ারিয়াল লস ওটা সরি পার্ট সার্ভিস কস্ট ও হই আইব এখানে আইছে ডিফাইন বেনিফিট পেনশন চার্জ কইয়া 55 আনছে তারা আর কিতা আইছে তোমার এই যে ট্রাভেলার আইছে
ডাটার ফোর্সড অ্যাকুইজিশন আইসে 85.8, ক্যাপটিভ আইসে 63.6, আর ইম্পেয়ারমেন্ট লস আইসে 101। ইবনুলর ইম্পেয়ারমেন্ট লস একটা হয়েছে না, একটা হয়েছে 61। ওসি তাও 60 আইসে পয়লা, রিমেজারমেন্ট 25 আর 19 ডিবি ইগো যে কিতা আছে নিজের মাঝে নিজে ট্রান্সফার হইলো আর কি, সরি 66 পয়েন্ট কিতা আছে, ওসি হইছে না 47.7 আর কি। তুমি 19 বাদ দিছো না, 25 বাদ দিছো নি, 8.3 যোগ করছো নি, ওকে তাহলে তোমার উগুত বেজাল হইছে। এনসিআই হইছে নি খবর, আর আবার কইলে আমি 395 হইলো কি ডাটা, আর 105.2 হইলো ক্যাপটিভ অ্যাকুইজিশন, আর গ্রোথ হইলো কি আপ রিটেন আর্নিং হইলো কি 57.2 আর 15.8, আর ওসি এর গ্রোথ হইলো কি 4.4 আর 4.2। এর বাদে হোমসে হইলো কি ডাটার 228.3, আর এর বাদে ইম্পেয়ারমেন্ট লস হোমসে 10। ইবনুল হইছে নি তোমার, আর কোনটা লই আমরা সমস্যা আসলো, লাইবিলিটি লই, কারেন্ট লাইবিলিটি লই সমস্যা আসলো শেষ। 45 পাই লিছি, নেট ডিফাইন বেনিফিট অ্যাসেট বুঝছো না, এখন তো বুঝে লিছো মনে নাই, 18 এগো অ্যাসেট সিলিং যেটা ওটা এগো, ইয়েস আজকে এই জায়গায় দুইটা রেজিস্ট্রেশন করছো বলে তুমি, ওকে ভালো আছো, তুমি যেইটা যাও না আমি আর কিতা কইতাম বুঝিও, দুইটা খারাপ করিও না, অ্যাটলিস্ট একটা খারাপ করিও যদি করো আর কি, আমি চাই দোয়া করি তোমার লাগি যে দুইটা ওয়াশ করতে, তবে অ্যাটলিস্ট তো ইমপ্লিমেন্ট কিতা ভালো না, ইমপ্লিমেন্ট স্টুডিও ক্যাপচার তৈরি হয়ে গেছে যে পার্সিয়াল 150.25 হয়েছে কি আমার টোটাল, এখন ইমপ্লিমেন্ট বেসিস আছে 76.25, এর তো আমি মানে 8% নিছি আমার 61%, এটা আমি ওখান থেকে পাবো, এখন আমি যেটা বলি দরকার স্যার আমার 150.25 হইলো কি আমার ইমপ্লিমেন্ট সাপোর্ট দরকার আমার ইনো 150.25 আমার গুড ডিল 150.25 আমার ইমপ্লিমেন্ট, তখন তো আমি স্যার 150.25 করে 8% নিয়ে আমি 61 টাকা ধরে ধরে 101 হইবো সামথিং, তাও আমি এনসিএ না করলাম যে সময় স্যার 160.25 হয়ে যেত সাপোজ, এনসিএ রিফ্লেক্ট করতো না তখন, এনসিএ রিফ্লেক্ট করতো না খেলে, তখন তো গুড ডিল শেয়ার আমার তো নেট নেট সেট উপরে তখন না, কারণ হইলো কি এনসিএ রিফ্লেক্ট হইতো না নেট সেট উপরে, কেস জেনারেটিং ইউনিট হিসেবে সাবসিডিয়ারি দিই তোমার তোমার কোশ্চেন আমি বুঝছি, কিন্তু এগুলো আমরা এক্সামিনেবল টপিক শুনে আসছেন, যত টেনশন আর কিছু নাই, এগুলো লাগে নর্মাল ইম্পেয়ারমেন্ট প্রোরাটা করিয়ে গুডউইল করি আলে যে বলা শেষ হয়ে যায় তখন বাদ বাকি অ্যাসেটের উপরে প্রোরাটা অনুসারে যায়, বাট এগুলো আমরা প্যারেন্টের পার্সপেক্টিভে দেবো, আমরা এনসিআর পার্সপেক্টিভে যাইতাম না, বা যদিও হয়তো কিছু একটা আছে বাট আমি জানি না আসলে, আমি এগুলো কিতা করছি না আমরা সিলেবাসও নাই এখন পর্যন্ত। আচ্ছা আমরা এগুলো সব নিয়ে শেষ নিই আর কিছু নাই, তাহলে আজকের লাগি শেষ নাই নি তোমার জানো হোমওয়ার্ক, দেখিলে কিটা দেওয়া যায় তোমার কাছে হোমওয়ার্ক, এই আফজাল উবাই একটু কালকে হইলো কি একদিন আছে না নি, আচ্ছা এখন দেখি তাহলে না কইলাম একদিন সময় আছে এত তোমার জানো, তুমি যেন বাড়ির ফোর রকম হয় আমি তাই আর আমি
ইন্টেঞ্জিবল অ্যাসেটের কোনো কোয়েশ্চেন করছি না, আমি করেছি না, চেষ্টা করছি। বেশি ম্যাথ দিয়ে লাভ নেই, তোমার একটু লেখা লেখে দিয়ে অ্যাপ্লাই করার সুযোগ লাভ হইবে। দুনিয়ায় বস্তা বস্তা কুরআন দিয়ে দিয়েছি। ফাইনাল পেপারের কোয়েশ্চেন অত ইজি দিয়েছেন, কালকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করবো আবার, 2 বা 3 বড় কোম্পানি কোম্পানি কোশ্চেন একটা করা লাগবো, তাহলে গিয়ে তোমার জানার প্র্যাকটিস হইব টাইমার, এখন টাইম ম্যানেজমেন্ট তুমি জানো মোটামুটি কোম্পানি 35, আমি তো আশা করলাম বেশি অপটিমিস্টিক 30 আশা করলাম, বাট তুমি দেন টাইমে পারতে না। ওকে 46 কি তাই কোশ্চেন ব্যালেন্স শীট না ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শীট ব্যালেন্স শীট হতে নেই, ইনকাম স্টেটমেন্ট কটা করলে কম্প্রিহেনসিভ ইনকাম কত হবে, ওই দুটো মিলে ব্যালেন্স করা লাগবে আর কি। কনসোলিডেশন বলে একটা আছে, আইএস এর বহুত জিনিস কভার হয়ে যায়। এগুলো তো ঝামেলা কিছু না, 46 ওগুলো একটা করাই মানে এথিক্স তো ঝামেলা কিছু না, এথিক্স লেয়ার সেন্টার কিছু না, লাস্টে দেখাই দিব এথিক্স আর কারেন্ট ইস্যু, আগে ওগুন কিতা করি ওগুন তোর ওজন করি 28 আর 46 ওই ওই সময় নাই তোর ভাই, এই কদিন তো হোমওয়ার্ক হোমওয়ার্ক বেশি দিছি না, 28 আর 46 আর তুমি যখন স্পিডও আইচ্ছ চিন্তার কিচ্ছু না,